আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, ছোলা ভুনা। তো আমি তৈরি করতেছি, আপনারা আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এই কাজগুলো করে নিন। রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, আসলে আমি এটা কম পরিমাণেই দিচ্ছি, কারণ আমি এরপরে অবশ্য কাঁচামরিচ ইউজ করবো। যদিও কাঁচামরিচ বাটা আমি অলরেডি দিয়ে দিলাম। জিরার পেস্ট, হলুদের গুঁড়ো, এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি ভেরি সিম্পল ওয়েতে এটা তৈরি করতেছি। আগ থেকে সিদ্ধ করে রাখা ছোলা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। স্বাদ মতো লবণ, লাগলে আমরা পরেও লবণ ইউজ করতে পারবো। ছোলা খুব উপকারী, এটা আমরা কম বেশি অনেকেই জানি, আবার অনেকেই পছন্দও করি, খুবই প্রিয় একটা জিনিস। আর প্যান্ডেমিক এই সিচুয়েশনে অবশ্যই আমাদের এই জাতীয় খাবারগুলো খাওয়া উচিত, যা কিনা ডক্টররা সাজেস্ট করে থাকেন। সামান্য পানি দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর, পানিটা কমে গেলে বা শুকিয়ে গেলে আমরা এটা একটা সার্ভিং বলে নিয়ে দেখাবো। অলমোস্ট ডান। তো আমি একটা সার্ভিং বলে নিয়ে দেখাচ্ছি আমার সুস্বাদু ছোলা ভুনা। তো খুব সহজেই হয়ে গেল ছোলা ভুনা, আশা করি সবাই তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।